হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে এসেছি তোমাদের জন্য একটা ফটোশুট নিয়ে তো আজকে যে আছে আমার সাথে একজন সেই জন্য সাবস্ক্রাইবার আমার তো আজকে তার ফটোশ্যুট করবো আমরা তো তোমরা দেখতে থাকো সেই ফটোশ্যুট তো আমি ক্যামেরা নিয়ে রেডি হয়ে গেছি তো এবার তোমরা দেখতে থাকো ফটোশ্যুট যে আমি কীভাবে ফটোশ্যুট করি তো ফার্স্ট একটা ফটো নিলাম দেখলাম হ্যাঁ সব কিছুই ঠিকঠাক আছে অ্যান্ড এবার মডেলকে একটু অন্যরকম পোজ দিতে বলি তো যেই অনুযায়ী তাকে ভালো লাগবে সেকেন্ড ফটো তুলে নিলাম তো এবার পোস্টটা চেঞ্জ করতে বলি এবার এই পোস্টটা দেখে নাও কারণ আগেও বলেছি যে একটা ফটোতে সবসময় ভালো আসে না কম করে একটা পোজে তিন চারটে ছবি নিতে হয় তো আরেকটা ছোটো করে নিয়ে নেব তো মডেলকে বলছি যে কোন দিক ঘুরলে খুব ভালো লাগে তো এবার সেকেন্ড অ্যাঙ্গেল নিয়ে নিলাম তো দেখি কোন অনুযায়ী মডেলকে খুব ভালো লাগে তো একটা আরেকটা ছবি নিয়ে নিলাম অ্যান্ড দেখি আরেকটা তুলে কেমন লাগে এই একটা তুলে নিলাম খুব ভালো উঠেছে তো এবার একটু বসিয়ে তুলি এবার আমি একটু দূরে দেখি ফার্স্ট এডে তুলে দেখি তারপর একটু পেছনে গিয়ে দেখবো যে কেমন হয় আর পিছনে আগে গিয়ে দেখি যে কেমন ওঠে তো দেখছি খুব ভালো পজি উঠবে তো তোমরা ডিসপ্লেতে সেটা দেখতে পাচ্ছ হ্যাঁ আর একটা তুলে নিই সেকেন্ড আরেকটা তুলে নিলাম তো অন্য জায়গা থেকে একটা ছবি তুলবো অন্য ভাবে তো তোমরা যদি একটু লাইক কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে আমি পরবর্তী ভিডিও আনতে একটু আগ্রহী হব তো এই একটা ছবি দেখে নাও অ্যান্ড ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি পরবর্তীকালে হারিয়ে নিয়ে যাই তো আরেকটা তুলে নিলাম ও একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখছি যে কেমন ওঠে তো তোমরা দেখে নাও সব রকমভাবে পোস্ট ট্রাই করতে হয় অবশ্যই আমি সবসময় বেটার পারফরমেন্স দেওয়ার চেষ্টা করি তো আর একটা তুলে নেব ছবি তোমরাও যদি আমার সাথে যুক্ত হতে চাও তো আমার সাথে কনট্যাক্ট করো কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেব তো দেখে আর একটা একটু আউটডোরে আমরা সবসময় পঞ্চান্ন আড়াইশো লেন্স ইউজ করি কারণ তার সাথে অনেকগুলো সাবজেক্ট অবজেক্ট নেওয়া যায় ফিফটি এম এম ইউজ করলে অতটা হয় না অবশ্যই জাস্ট মডেল সাবজেক্ট নিতে হয় তো দেখতে পাচ্ছি পঞ্চান্ন আড়াইশো তো আমার এই পাশ ওপার সব কিছুই ছবি নিতে পারছি তো আরেকটু অন্য লোকেশনে চলে গেলাম তোমরা দেখে নাও ছবিগুলো কেমন লাগছে যে ছবিটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে কত দাম ছবিটা ভালো লাগবে তো আর একটা ছবি তুলে নেবো এবার তো দেখে নাও এরপরে অন্য একটু জায়গায় চলে গেলাম গিয়ে একটা ছবি তুলে নিলাম আবার একটা অ্যান্ড এই এই পোজে তিন চারটে ছবি তুলব দেখি কোনটা সব সবথেকে বেশি ভালো লাগে এটা একটু এক্সপোজ বেশি হয়ে গেছে আয়স কমাতে হবে এটাও একটু বেশি হয়ে গেছে তো এটারও এরপর আয়সও একটু বেশি করে কমাতে হবে এটা ঠিক আছে কারণ সূর্য এখন আমাদের পুরো সামনে যার ফলে আমাদের একটু এটা একটু হিজি হয়ে গেল যার ফলে আমাদের আয়স একটু কমাতে হবে কারণ প্রতি অ্যাঙ্গেলে তো আয়সা সেম রাখা যায় না আয়স সবসময় একটু চেঞ্জ করতেই হয় এটাই আমাদের সবথেকে বড় প্রবলেম আর অটোতে আমাদের পোষাবে না অত কারণ মেনুয়ালে করে করে আমাদের অভ্যাস হয়ে গেছে তো অটোতে ঠিকঠাক নেবে না তো তোমরা দেখে নাও সানগ্লাস পোজগুলো তোমরা দেখে নাও মডেলকে রকম পোজ দিতে বললাম তোমরা ডিসপ্লেতে দেখে নাও যে ছবিটা কেমন লাগে সানগ্লাস পোজ এটা তো দেখছো তো দূর থেকে আমরা পঞ্চান্ন আড়াইশে ইউজ করছি বলে সব রকম ভাবে সাবজেক্ট নেওয়া যায় কত রকম সাবজেক্ট নেওয়া যায় ফ্লাওয়ার সমেত মডেলকে ফিফটি এম এম যদি এখানে ইউজ করতাম তবে শুধু ক্লোজ গিয়ে তবে তুলতে হতো যা ফলে ফুলের ফ্লা ফ্লাওয়ারগুলো নেওয়া যেত না তো তোমরা ডিসপ্লেতে দেখে নাও এই পোস্টটা কেমন লাগছে এবার মডেলকে আমি অন্যদিকে তাকিয়ে পোস্ট নিতে বলছি যাতে ছবিটা খুব ভালো আসে তো দেখে নাও তোমরা এই পোস্টটা কেমন লাগছে যে পোস্টটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো তোমরা তোমাদের জন্য আমি নতুন একটা ভিডিও আনবো তো এটা কেমন লাগছে সানগ্লাস পোজ তো এটা একটু ক্লোজ নিলাম এরপর একটু দূরের ছবিও নেব যাতে বোঝা যায় যে কোনটা বেশি ভালো লাগছে আগেরটা এটা থেকে না এটাই বেশি ভালো লাগছে তো পঞ্চান্ন আড়াইশি ইউজ কর আমাদের ফটোশুট কমপ্লিট হয়ে গেছে তো রেডি থেকে নেক্সট ভিডিওর জন্য ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো রেডি থেকে নেক্সট ফটোশ্যুটের জন্য